2026, 2031 এবং 2036 পর্যন্ত সরকার তো থাকছে, থাকবে, তারপরেও থাকবে, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি। ফলে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, 2036-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তবে হ্যাঁ, তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির কোনো গুরুদায়িত্ব তার কাছে এসে যায় বা ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত তিনি নেন, সেটা তো সবসময় সেই সম্ভাবনার দরজা তো সবসময় খোলা থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আলোচনার কোনো বিষয়ই নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা এবং দেশের অন্যান্য সিনিয়র নেতৃত্বের মুখকে একসঙ্গে রেখে যদি ইন্ডিয়া জোট লড়ে, সেক্ষেত্রে বিজেপি 3 অঙ্ক পার হতে পারবে না। এটা খুব সাধারণ বিষয় যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জনভিত্তি, যে উন্নয়ন, যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে গ্রহণ করেছেন, তাতে খুব নিশ্চিন্তে 2026, 2031 এবং 2036 পর্যন্ত সরকার তো থাকছে, থাকবে, তারপরেও থাকবে, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি। ফলে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, 2036-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তবে হ্যাঁ, তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির কোনো গুরুদায়িত্ব তার কাছে এসে যায় বা ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত তিনি নেন, সেটা তো সবসময় সেই সম্ভাবনার দরজা তো সবসময় খোলা থাকে। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে চান, বাংলার মানুষ তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একম এব দ্বিতীয়ম, এবং তৃণমূলে মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এক ঐক্যবদ্ধ সংঘবদ্ধ সিনিয়র জুনিয়র মিলিত তৃণমূল কংগ্রেস এখন নিশ্চিন্তে মানুষের সেবা করে চলবে। না নিশ্চয়ই, আমি তো আবার বলছি যে সাধারণ চোখে যেটা দেখা যাচ্ছে যে মানুষ এই সরকারের কন্টিনিউটি চান, এই মুখ্যমন্ত্রীর কন্টিনিউটি চান, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2026, 2031 বিপুলভাবে জিততে 2036 অবধি আমরা তো চোখ বুজে দেখতে পাচ্ছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষেবাই নিতে চাইছেন, এবং তখন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসবেন, এবং তার মাঝখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কোনো বিশেষ গুরুদায়িত্ব চলে আসে, সেক্ষেত্রে রাজ্যের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত নেন, সেগুলো আলাদা বিষয়, সেগুলো ব্যতিক্রমী বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আলোচনার কোনো বিষয়ই নেই। কোন গোষ্ঠীর বিষয় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম এবং শেষ কথা, তার হাতেই প্রতিষ্ঠা, তিনি মুখ, তার আত্মত্যাগ, তার লড়াই, তার উন্নয়ন, তার উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। আবার যুগের সঙ্গে সময়োপযোগী প্রাসঙ্গিক কর্মসূচি নিয়ে দক্ষ সেনাপতির ভূমিকায় চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দুর্বার গতিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে এগিয়ে চলবে এবং সর্বভারতীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা একটা বিশ্বাসযোগ্য চেহারা। অতীতেও বহু অনেক দল তারা একজোট হয়েছে, কিন্তু তারা একটা দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্য বিকল্প জোট দিতে পারেনি। ফলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবারের জোটটা হবে। তো সুতরাং 3টে রাজ্যে যেভাবে কংগ্রেস হেরেছে, ওটা তো কংগ্রেসের একার হার, নিজেরা লড়তে গেছিল, একা একা লড়তে গেছিল, ইন্ডিয়া স্পিরিটটা নিয়ে যায়নি। বাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি যে সিনিয়র লিডারশিপ আছেন, তাঁদের মুখগুলোকে সামনে রাখলে যতটা শক্তিশালী হতো, যে স্পিরিটটা থাকতো, সেটা হয়নি। ফলে ইন্ডিয়া জোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2 বার রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী,
এবং যার স্কিমগুলি সারা ভারতবর্ষ নকল করছে, কেন্দ্রীয় সরকার ফার্স্ট প্রাইজ দিচ্ছে আর অন্যান্য রাজ্যে ভোটের সময় অন্য দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলোকে নকল করে বলছে আমরাও করব। তো মানুষ জেরক্স নেবেন কেন? মানুষ তো অরিজিনাল চাইছেন, দেশের মানুষ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ একদিকে উন্নয়ন, একদিকে বিরোধী নেত্রী, একদিকে দক্ষ প্রশাসক, সেই সব মিলিয়ে মমতাদির মুখ এবং অভিজ্ঞতাকে সামনে রেখে যদি ইন্ডিয়া জোট এবং যিনি বিজেপিকে হারাতে পারেন প্রতিষ্ঠিত, বিজেপি সর্বশক্তিতে চেষ্টা করেও 2021 কিন্তু বাংলায় জিততে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিরোধী নেত্রী, একদিকে বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক, একদিকে উন্নয়নের কাণ্ডারী, অন্যদিকে বিজেপিকে যে হারাতে পারে সেরম একটি মুখ। এই বিশ্বাসযোগ্য মুখ যদি সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা এবং দেশের অন্যান্য সিনিয়র নেতৃত্বের মুখকে একসঙ্গে রেখে যদি ইন্ডিয়া জোট লড়ে, সেক্ষেত্রে বিজেপি 3 অঙ্ক পার হতে পারে।